আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে কিছু দুরন্ত বাইক এবং হচ্ছে রিচার্জেবল বাইক এবং হচ্ছে ওয়াকার এবং বিভিন্ন ধরনের খেলনা সামগ্রী নিয়ে কথা বলবো এবং এগুলোর প্রাইস এবং বিস্তারিত বলার চেষ্টা করব। তো আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে এবং সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, যাতে পরবর্তী আপডেট আপনি সবার আগে দেখতে পারেন। আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কারণ আমি হচ্ছে এগুলোর প্রাইস সম্পর্কে এবং কোয়ালিটি সম্পর্কে কথা বলবো ভিডিওতে। তো আশা করি আপনারা সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো কথা না বলে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ইতিমধ্যে আপনারা দেখতেছেন এখানে বিভিন্ন ধরনের সাইকেল এবং ট্রাইসাইকেল এবং ওয়াকার এবং হচ্ছে রিচার্জেবল বাইকগুলো এখানে দেখতে পাচ্ছেন। তো এগুলোর প্রাইস সম্পর্কে কথা বলবো এবং এগুলো কোয়ালিটি কেমন, এবং একবার চার্জ যদি প্রদান করেন তাহলে এটা কতক্ষণ পর্যন্ত আপনি ইউজ করতে পারবেন, এই বিষয়ে কথা বলবো। তো দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের বাইক, অনেক কালারফুল, এটা অনেকটা হুন্ডার মতো BMW। এটা হচ্ছে রিচার্জেবল, আর এটা হচ্ছে রক রাইডার, এটা হচ্ছে বাস্কেট হয় বাস্কেট ছাড়াও হয়, এটা বাস্কেট ছাড়া, এটা একটু ট্রাইসাইকেল, এটা হচ্ছে রক রাইডার বাস্কেট সহ। আর এগুলো দেখতেছেন বিভিন্ন ধরনের হচ্ছে রাইডার দোল খাওয়ানোর জন্য বাচ্চাদের। এই হচ্ছে আজকের কালেকশন। তো আজকে এই বিষয়গুলো নিয়ে আমি কথা বলবো। আমি ওয়ান বাই ওয়ান প্রাইস আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর অবশ্যই ভিডিওতে লাইক এবং কমেন্ট করবেন, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন এবং শেয়ার করবেন। তো প্রথমত আমি লাল বাইকটা দিয়ে শুরু করতে চাচ্ছি। এটা একটা BMW রিচার্জেবল, এটা যদি আপনি 6 ঘন্টা চার্জে দেন তাহলে হচ্ছে আপনি 4 ঘন্টা ইউজ করতে পারবেন। আর এটার প্রাইসটা পড়বে, এটার সামনের পেজটা দেখতেছেন এবং প্রাইসটা হচ্ছে 16,000 টাকা পড়বে প্রাইসটার দাম। এটা আপনি কালেকশন করতে পারবেন দুরন্ত বাইসাইকেলে বা দুরন্ত গ্যালারিতে এই প্রোডাক্ট আপনি পেয়ে যাবেন। আর এছাড়াও পাশে যেটা দেখতেছেন হোয়াইট কালারের, এটা হচ্ছে আপনি যদি 8 ঘন্টা চার্জে দেন তাহলে 5 ঘন্টা আপনি ইউজ করতে পারবেন, এবং এটাতে লাইটিং সিস্টেম পাবেন, মিউজিক পাবেন, সব কিছু পাবেন। এটার প্রাইস হচ্ছে আপনার 19,500 টাকা। এটা আপনি পিছনে দিতে চালাতে পারবেন, সামনে দিয়েও চালাতে পারবেন, লাইটিং হবে, মিউজিক হবে, সব কিছু হবে। এটা হচ্ছে লুকটা। আর এটা হচ্ছে পিকো টায়ার, পিকো রিচার্জেবল বাইক বলে এটাকে সাধারণত। এটার প্রাইস হচ্ছে, এটা লুকটা দেখতে পাচ্ছেন এবং প্রাইসটা হচ্ছে 4,800 টাকা। 4,800 টাকা এটা আপনি পারচেস করতে পারবেন। এটা হচ্ছে প্রোডাক্টের লুকটা, এবং যদি পাশে চলে যায় তাহলে এখানে একটা ওয়াকার আছে বাচ্চাদের, বাচ্চাদের হাঁটার জন্য এটা সাধারণত কাস্টমাররা নিয়ে থাকে। এটা কোয়ালিটি অনেক মজবুত এবং ভালো মানে এবং কালারফুল। এটাতে আপনি টোটাল 2টা কালার পাবেন, একটা এই কালার, একটা হচ্ছে রেড কালার, রেড অ্যান্ড হোয়াইট কালার। এটার প্রাইস পড়বে আপনার হচ্ছে 2500 টাকা। হ্যাপি ওয়াকার বলে এটাকে, এটার নাম। এটা হচ্ছে আপনার দুরন্ত বাইসাইকেল থেকে এটা কালেকশন করতে পারবেন বা কালেক্ট করতে পারবেন। এটা হচ্ছে আপনার নর্মাল সাইকেল, প্যাডেল দিয়ে এটা চালাইতে হবে। এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার 2600 টাকা। দেখতে পাচ্ছেন এটার নাম এবং প্রাইসটা 2600 টাকা এটা প্রাইস পড়বে। এটা হচ্ছে পায়ে প্যাডেল করে চালাতে হবে আপনাকে। এরপরে যদি পাশেরটা দেখায় তাহলে এটা হচ্ছে আপনাকে প্যাডেল করে ইউজ করতে হবে। পিছনে একটা বাস্কেট রাখবেন, বাচ্চাদের খেলনা টেলনা সব কিছু রাখতে পারবেন এটাতে, এবং সামনে একটা বাস্কেট পাবেন আর হচ্ছে একটা হর্ন পাবেন।
এটা হচ্ছে এটা প্রোডাক্টের লুকটা, এটার প্রাইসটা দেখো, এটার প্রাইসটা হচ্ছে আপনার 2700 টাকা পড়বে, 2400 টাকা পড়বে রেঞ্জার ট্রাইসাইকেল এটার নাম। এদিকে আরও কিছু বেশ কালেকশন আছে, এটাও একটা ট্রাইসাইকেল ছোট বাচ্চাদের, একদম ছোট বাচ্চা, পিছনে হচ্ছে আপনার বক্স সিস্টেম, কোনো খেলনা টেলা রাখতে পারবে বা প্রয়োজনীয় জিনিস রাখতে পারবে ছোট বাচ্চাদের। তারপর এটার প্রাইস হচ্ছে আপনার 1400 টাকা। এটার নাম হচ্ছে রয়্যাল বাইক। এটাতে কালার এটাই হবে, অন্য কোনো কালার এটাতে পাবেন না, ছোট বাচ্চাদের জন্য এটা অনেক। আর এটা বডিটা মেটালের, সামনে মেটাল এবং পিছনে মেটাল, মাঝখানে হচ্ছে প্লাস্টিক। আর দেখতে পাচ্ছেন প্রোডাক্টগুলো কালারফুল এবং চমৎকার। এখন এই পাশে যেটা দেখতেছেন পিঙ্ক কালারের, এটা ফুল বডি হচ্ছে মেটালের, এটা আপনাকে প্যাডেল করে ইউজ করতে হবে, এটা চাইলে পারচেস করতে পারবেন যে কোনো দুরন্ত বাইসাইকেলে। এটা হচ্ছে 2170 টাকাটা। প্রোডাক্টের লুকটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আগেরটার থেকে একটু ভালো কোয়ালিটির ভিতরে ওয়াকার দেখতে পাচ্ছেন। এটা প্রাইসটা দেখানোর চেষ্টা করতেছি আমি, এটা 2900 টাকা প্রাইস। এটা হচ্ছে রিচার্জেবল, সামনে পিছনে হবে মিউজিক, সব কিছু ইয়ে হবে, সামনে লাইটিং আছে। এটা আপনারা পারচেস করতে পারবেন হচ্ছে 6400 টাকা, এটার প্রাইস হচ্ছে 6400 টাকা। সাদা কালার, এটা হচ্ছে M8101 মডেল নাম্বার। এগুলো সাধারণত হচ্ছে আপনি ইনপুটের বাইক, এগুলো পার্টসগুলো ইনপুট করে আসে, শুধু বাংলাদেশে রিসে সেট আপ করা সম্পূর্ণ বডিটা। এখানে হচ্ছে রিচার্জেবল বাইক পাবেন, একটু চমৎকার। এটা হচ্ছে ব্যাক ব্যাক গিয়ার, সামনের গিয়ার সবগুলো পাবেন। এটা হচ্ছে রক রাইডার, এটা 3000 টাকা প্রাইস। এটাতে টোটাল তিনটা ভেরিয়েশনের হয়, একটা হচ্ছে 3000, একটা 3500, একটা 5000। একটা বাস্কেট উইথ দা ব্যাকেট আর নর্মাল, এটা হচ্ছে নর্মালটা, এটার প্রাইস হচ্ছে 3000। আর যদি আপনি ব্যাক সাইডের সাপোর্টটা সহ নেন তাহলে হচ্ছে আপনি এটা পড়বে 3500। আর হচ্ছে আপনি যদি ফুল প্যাকেজটা নেন তাহলে এটা প্রাইস পড়বে 5000 টাকা। এটা হচ্ছে একটা ট্রাইসাইকেল, একটু নর্মাল কোয়ালিটির ভিতরে। এটা প্রাইসটা দেখানোর চেষ্টা করছি, ২৬০০ টাকা পড়বে এটা। আর এখানে রকটাটা আর একটা দেখতে পাচ্ছেন, এটার প্রাইস হচ্ছে 3500 টাকা, যেটা বলেছিলাম যদি আপনি পিছনে সাপোর্টটা সহ যদি নেন তাহলে এটা 3500 টাকা পড়বে।
আর যদি নর্মালটা যদি নেন তাহলে হচ্ছে আপনার 3000 টাকা পড়বে। আর যদি ফুল সেটআপটা নেন আপনার হচ্ছে ব্যাক সাপোর্ট এরপর হচ্ছে সাইড সাপোর্টটা যদি নেন তাহলে এটা 5000 টাকা পড়বে। ওটাও দেখতে সুন্দর। ওটাতে এটাতে টোটাল দুইটা কালার হয়, একটা হচ্ছে হোয়াইট অ্যান্ড ব্লু আর একটা হচ্ছে হোয়াইট অ্যান্ড পিঙ্ক। আর এগুলো হচ্ছে রাইডার, এগুলো বিভিন্ন রেঞ্জে হয়ে থাকে। এটা হচ্ছে টু সিটার একটা রাইডার, এখানে হচ্ছে বসে বাচ্চারা দোল খেতে পারবে। টোটাল হচ্ছে এটা দুইটা সিটার, একটা এপাশে একটা এপাশে। প্রাইসটা পড়বে হচ্ছে আপনার 5টা, ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা আমি বুঝতেছি না, 3300 টাকার প্রাইস, মাত্র 3300 টাকা। আর এখানে ছোট আরেকটা রাইডার পাবেন সিঙ্গেল একজনের জন্য, একটু ডল টাইপস করে এটা তৈরি করা হয়েছে, বাচ্চারা এগুলো খুব পছন্দ করে, খুব কালারফুল। এটা পরে 1500 টাকা পরে। আবার এছাড়াও দিকে বেশ কিছু আমার কাছে কালেকশন পাবেন, ঘোড়ার কালেকশন পাবেন, এরপরে মোরক আছে, তারপরে হাতি আছে, তারপরে হচ্ছে হুন্ডা আছে, বিভিন্ন ধরনের রাইডার পাবেন। এটাকে এটার নাম হচ্ছে ডিয়ার রাইডার, প্রাইসটা ঠিকভাবে দেখা যাচ্ছে না, জানি না, এটা 1600 টাকা পড়বে। 1600 টাকার বিনিময়ে আপনি এটা দেখতে পাবেন। তো এটা হচ্ছে মোরক, দেখতে পাচ্ছেন মোরগের প্রাইসটা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। নাম হচ্ছে চিকেন রাইডার, এটার প্রাইস হচ্ছে 1600 টাকা। তো আজকে এ পর্যন্ত, ভিডিওটি কেমন লাগলো সবাই জানাবেন, তারা ভালো থাকবেন।